আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি আজকে একটি বাচ্চাদের ফ্রক কেটে এবং সেলাই করে দেখাবো। এটা একেবারে সহজ আর অল্প কাপড়ে হয়ে যায়, আর সেলাই করতেও কোনো ঝামেলা হয় না। তো আমি এখানে জামাটার লম্বা মাপ নিয়েছি, এখানে 21 ইঞ্চি, আর এদিকে উপরের দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিলাম উপরে। তো আমি এই যে 1.5 ইঞ্চি থেকে আমি আর নিচের দিকে জামাটার লম্বা মাপ নিয়েছি 21 ইঞ্চি, আর এদিকে আমি এই যে বডির মাপ অনুযায়ী এখানে ছাতির মাপটা আমি যে 6 ইঞ্চিতে এখন দাগ দিব, আর আরও 0.5 ইঞ্চি আমি বাড়িয়ে নেব এখানে সেলাইয়ের জন্য। তো এটা হচ্ছে ছাতির মাপটা, আর এদিকে আমি আরও এদিকে মোহরার মাপ নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চার মোহরার মাপ যতটুকু আপনারা ততটুকু আন্দাজ করে তখন আপনারা দাগ দিবেন। তো আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আরও 0.5 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়েছি। আর এদিকে তো এদিকে মুড়ে সেলাই করা হবে, আর এই যে এদিকে 6 ইঞ্চি থেকে আমি আরও 6 ইঞ্চিতে বাড়িয়ে দাগ দিয়েছি। এদিকে এটা হচ্ছে হাতার দিকটা, এদিকে আমি আরও 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে এই দাগ থেকে যে ছাতির দিক থেকে আমি নিচের দিকে কোনা করে একেবারে ঘেরের জন্য ও একদম কাপড়ের বহর যতটুকু আছে সে পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি যেখানে 21 ইঞ্চিতে দাগ দিয়েছি সে পরিমাণ আমি সেই জায়গায় আমি এই যে এখান থেকে এই ছাতির দিক থেকে ওই দিকে কাপড়ের বহর যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি দাগ দিয়েছি, আর নিচের দিকে একটু রাউন্ড শেপ করে নিয়েছি। এটা একটু কোনা কেটে ফেলে দিতে হবে, তা না হলে জামা পরার পর কোনা দুই পাশে দুই কোনা ঝুলে থাকবে। তো আমি এই যে জামার নিচের দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ, কোনার দিকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি এই যে একটু রাউন্ড করে নিয়েছি, তারপর এখন দাগ বরাবর কেটে নিয়েছি। এই জামাটা একেবারেই সহজ, এটা মাপামাপি বেশি কোনো ঝামেলা নেই, আর গলাও কাটার কোনো ঝামেলা নেই, তারপর আবার হাতারও কোনো ঝামেলা নেই, একবারে সব হয়ে যায় একসাথে, গলা হাতা সব একসাথেই থাকে। তো আমার এই যে কাটা শেষ, আমি এবার সেলাই করতে চলে যাব। তো এবার আমি এই যে এখানে যে 1.5 ইঞ্চি পরিমাণ আমি যে দাগ দিলাম ওই দাগ বরাবর আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, যেন অপর পিঠে একটা ভাঁজের একটা দাগ বসে যায়। তো ওই দাগ বরাবর আমি চক দিয়ে এঁকে নেব, তো যেন আমার সেলাই করতে সুবিধা হয়। তাই আমি এখন এই যে দুই পাশে এখন দাগ দেওয়া থাকলে আমার সেলাই করতে একটু সুবিধে হবে, তাই আমি এখন এঁকে নিচ্ছি। আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম, তো এবার আমি সেলাই করতে চলে যাব। আর এদিকে সামান্য একটু কেটে নিচ্ছি, এখানে মোড়ে সেলাই করা যাবে, আর আপনারা চাইলে পাইপিং লাগিয়ে দিতে পারেন এটার মধ্যে, আর মোড়েও ভাঁজ দিয়েও সেলাই করা যাবে। তো আমি সামান্য একটু কেটে নিলাম এখানে সেলাই করার জন্য, আর এবার আমি সেলাই করতে চলে আসলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে কোনটা সেলাই করব। এদিকে হচ্ছে হাতার দিকে আমি দুই পাশে আমি দুইটা কাপড় মিলিয়ে এখন সেলাই করে নিচ্ছি, এটা হচ্ছে কাপড়ের উল্টা দিকটা, দুই পাশে সেলাই করে নিয়েছি। এই যে এই পাশে আর ওই পাশে দুই পাশে সেলাই করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর
সেলাই করার পরে এখন এই যে 1.5 ইঞ্চিতে যেখানে দাগ দিলাম সেই জায়গায় চিকন করে প্রথমে একটা ভাঁজ দিচ্ছি, তারপর আরেকটা ভাঁজ দিব একটু মোটা করে। তো এখানে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নেব, আর এদিকে রাবার বসবে, এটা হচ্ছে গলা। তো আমি এখন 2টা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। আর এই যে আমি চিকন করে রাবার নিয়েছি, এখানে রাবার মেপে নিয়েছি, রাবার এখানে লাগিয়ে দেব। তো আমি সেলাই করে নিলাম, আর সামান্য একটু ফাঁকা রেখেছি, খোলা রেখেছি যেন এদিকে রাবার ঢুকানোর জন্য। তো আমি গলার মাপ অনুযায়ী, এই যে এখানে বাচ্চার একটা জামা আছে, এই মাপ অনুযায়ী আমি গলার মাপ অনুযায়ী আমি রাবার কেটে নিয়েছি আগে। তো এখন আমি দেখাচ্ছি এখানে কতটুকু হয়েছে রাবার, এখানে হয়েছে 18 ইঞ্চি। গলার মাপ অনুযায়ী আমি রাবার নিয়েছি, এই যে 18 ইঞ্চি হয়েছে। তো এখন আমি এই যে এই যেখানে সামান্য একটু খোলা রেখেছি ওইদিকে রাবারটা ঢুকিয়ে তারপর অন্য পাশ দিয়ে নিয়ে এসেছি। তারপর আমি এখন একটা গিট দিয়ে দিলাম, এই যে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি। আর এখন এদিকে এই খোলা জায়গাটা আমি এখন সেলাই করে আটকিয়ে নিচ্ছি, এদিক দিয়ে রাবারের জন্য আমি খোলা রেখেছিলাম। আর এখন এই এটা হচ্ছে হাতা, আমি এদিকে তো আগে সেলাই করে নিয়েছি, এখন এই খোলা জায়গাটা আমি এখন পাইপিং লাগিয়ে দিব। আপনারা চাইলে এটা মুড়ে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি পাইপিনের কাপড় রেডি করে নিয়েছি, আর এখন পাইপিং হাতার নিচের বর্ডারে পাইপিং লাগিয়ে দিব, তারপর সাইড সেলাই করে নেব। তো এই তো আমার পাইপিং লাগানো হয়ে গেছে, আর এই সাইডেও সেলাই করে নিয়েছি, আর হাতায়ও পাইপিং লাগিয়ে নিয়েছি। আমার জামাটা সেলাই করা শেষ হয়ে গেল। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।